আমার বাড়িতে আমি এখানে লঙ্কা গাছ লাগিয়েছি, প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলো, একবার একটাতেই পুরো দুটো তরকারি হয়ে যাবে, এত ঝাল আমার। পরে এখানে আমি সিম লাগিয়েছি, সিমগুলো দারুণ সুন্দর ধরেছে, এই যে ধরেছে দারুণ সুন্দর, এই যে দারুণ সুন্দর ধরেছে সিম, আমি নিজে লাগিয়েছি, অর্গানিক চাষ। এখানে আছে বিন, এই যে বিন ধরেছে। এখানে আছে কুমড়ো, কুমড়োগুলো কেবলে জালি ধরেছে, মানে ছোটো ছোটো হয়ে আছে। এই যে বেগুন, প্রচণ্ড বেগুন ধরেছে বেগুন গাছগুলোতে, প্রচণ্ড বড় বড় হয় বেগুনগুলো, একবারে প্রচুর ধরেছে। আর এই জায়গায় আমি টমেটো লাগিয়েছি, মোটামুটি 4 পিস গাছ লাগিয়েছি, তাতেই মানে নিজেতে খাওয়া হচ্ছেই এবং অন্যকেও দেওয়া হচ্ছে, এত মানে ধরেছে গাছে। এই যে পুরোপুরি লাল লাল হয়ে ধরেছে, তবুও গাছে একটু রোগ লেগেছে, আমি বিষ যেহেতু দিইনি সেই জন্য পোকাগুলো ই হয়নি, তো এই তো আমি এখানে লাগিয়েছি, তো দারুণ সুন্দর হয়েছে গাছ। টমেটো, এটা এই যে এই ধনের গাছগুলো বড় বড় হয়ে গেছে, ফুল ধরে গেছে, আর এদিকে পালঙ্গের শাগও বড় বড় হয়ে গেছে। এখানে লাউয়ের গাছটা সুন্দর হয়েছে, এটা বড় হবে, এখনও জালি আসতে লাগেনি। এইখানে আছে কুলেখাড়া শাক, যেটা রক্ত বৃদ্ধিতে কাজে দেয়, এটা হচ্ছে কুলেখাড়া শাক।